সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আমার আজকের আরেকটা ইস্তানবুল ব্লগ। আমি আজকে যাচ্ছি ইস্তানবুলের সব থেকে সুউচ্চ টাওয়ার দেখার জন্য এবং আপনাদেরকেও আমার সাথে নিয়ে যাচ্ছি সুউচ্চ টাওয়ারটা দেখানোর জন্য। এটা হচ্ছে ইস্তানবুলের সব থেকে উঁচু টাওয়ার এবং এই টাওয়ারটার নাম হচ্ছে কমলিকা টাওয়ার। এটা হচ্ছে 49 তলা আর এই টাওয়ারটা হচ্ছে 369 মিটার লম্বা। বুঝতেই পারছেন যে আজকে আমি কত উঁচু টাওয়ারে যাচ্ছি। ওই যে দূর থেকে দেখানোর ট্রাই করতেছি আপনাদের যে টাওয়ারটা এখান থেকে দেখতে কেমন, মনে হচ্ছে একটা লম্বা কলমের মতো কিছু একটা নাকি দাঁড়িয়ে আছে। তো আমরা বাস থেকে এসে নামলাম, নামার পরে আমরা কিছু দূর হেঁটে যেতে হবে, আর যদি কেউ ট্যাক্সি নিয়ে আসেন তাহলে ডাইরেক্ট টাওয়ারের নিচে চলে যাওয়া যায়। তো আমরা আজকে বাসেই উঠে আসছি, আজকেও আমরা আমার ফ্রেন্ডরা একসাথে ঘুরতেছি এই টাওয়ারটা দেখার জন্য। তাহলে চলেন পার্কের ভিতর থেকে বা আমরা এখন টাওয়ারের কাছে যাব। আর পার্কটা আসলে অনেক বড়, অনেক সুন্দর, আমরা এই জন্য ইচ্ছা করেই এখানে এসে নেমে এখান থেকে যাচ্ছি, কারণ এই সৌন্দর্যটা উপভোগ করতে করতে আড্ডা দিতে দিতে আজকে আমাদের দিনটা কাটিয়ে দেওয়ার ইচ্ছা। চারিদিকে সবুজে ঘেরা অরণ্য, তার মাঝখান থেকে আমাদের পথচলা, এরপর কিছু দূর পর পর বসার ব্যবস্থা, বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা, সব কিছু মিলে পার্কটা আসলেই অনেক 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 সুন্দর, অনেক মনোরম। আর এই ইস্তানবুলে আসার পর আসলে যে জায়গায় যাচ্ছি সেই জায়গারই ভিন্ন ভিন্ন সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি, মানে এক একটা দিক এক এক রকমের করে সৌন্দর্য মণ্ডিত, কী বলবো, আর ভাষায় প্রকাশ করার আর কোনো কিছু খুঁজে পাই না আমি। কারণ আমার ব্লগগুলো যারা দেখেন সবাই জানেন পাহাড় নদী সবুজ সব কিছু দেখলে আসলেই আমরা মনে হয় সবাই অনেক মুগ্ধ হয়ে যাই। তো আমি কিন্তু অলরেডি টাওয়ারের অনেক কাছে চলে আসছি, আর এখানে কটেজও আছে, কেউ যদি এসে থাকতে চায় রেস্ট করতে চায় কটেজ ভাড়া করে আসতে পারবে। আরও একটা জিনিস, যে এই যে বড় একটা মসজিদ আছে এখানে, তো যদি কারো মানে নামাজের যখন সময় হয়ে যায় কারোর আর চিন্তা নেই, দৌড়ে যেয়ে নামাজ পড়ে নিতে পারবে। এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর পরিবেশ বান্ধব ব্যবস্থা, রিলিজিয়াস মানে একটা ফিলস, সব কিছু মিলে অন্যরকম। তো অলরেডি চলে আসছি আমরা এখানে, এসে এন্টার করার পর মনে হলো আপনাদেরকে একটু দেখাই। আসলে এন্টার করার সময় এটা চেক ইন করে ঢুকতে হয় তো ওখানে একটু সিকিউরিটির জন্য, তো ওই সময়টা ক্যামেরা আর অন করি নাই। এখন আমরা চলে যাব হচ্ছে একদম টাওয়ারের কাছে, আর ইচ্ছা আছে আজকে টাওয়ারের উপরে উঠব, যেহেতু এসেছি দেখে যাব। এবং আরও একটা আকর্ষণীয় কথা হচ্ছে টাওয়ারটা কিন্তু 360 ডিগ্রি মেনটেন করে বানানো, অর্থাৎ টাওয়ারের উপরে ওঠার পরে 360 অ্যাঙ্গেলে পুরো ইস্তানবুলটা দেখা যাবে। আর এটা হচ্ছে একটা ব্রডকাস্টিং টাওয়ার, অর্থাৎ টিভি রেডিও ব্রডকাস্টিং একটা টাওয়ার এইটা, যতটুকু অ্যাবাউট আর কি আমি জানি। আপনারা আরও ভালো কিছু জানতে চাইলে অবশ্যই গুগলে সার্চ দেবেন কমলিকা টাওয়ার ইস্তানবুল লিখে, তাহলে ওখানে আপনারা এভরিথিং ডিটেলস পেয়ে যাবেন। তো এখন আমরা হচ্ছে একটু ঘুরে ভিতরে যাব। তার আগে আমার মনে হচ্ছিল আমরা অলরেডি কিন্তু অনেক উপরে আসছি, আমি এই উপর থেকে নিচের দিকগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করছি, যে এখানে দাঁড়িয়েই আমাদের মনে হচ্ছে কত উপরে। এবং এত বাতাস ছিল, এত বাতাস, মেঘগুলো ছিল একদম ছোঁয়া ছোঁয়া, আর বাতাস মনে হচ্ছিল মানে ধাক্কা লেগে পড়ে যাই এতটা বাতাস। তো এখানে আমরা টিকিট কেটে নিচ্ছি, টিকিট মোটামুটি প্রাইসই ছিল 700 সামথিং সম্ভবত পার পার্সন, এক একজনের 700 কত লিরা করে ছিল। তো ভিতরে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, আর এই তো আমাদের টিকিটটা এই গেট পাস দেখাই ভিতরে যেতে হবে। তো এখন আমরা ভিতরে যাওয়ার পরে ওদের গার্ড আছে, ও আমাদেরকে হচ্ছে উপরে নিয়ে যাচ্ছে টপ ফ্লোরে। টপ ফ্লোরে যাওয়ার পরে গার্ডরাই এই লিফ্টটা মেনটেন করে, এবং যখন উপরে উঠতেছিলাম মনে হচ্ছিল কোথায় চলে যাচ্ছে আকাশের ভিতরে, এইখান থেকে দেখেই একটা অন্যরকম ফিল। প্লাস উপরের দিকে গেলে কিন্তু কানের ভিতরে একটা চাপ
ফিল করা যায়। অনেকেই হয়তোবা বিমান ফ্লাই করার সময় এই ফিলটা পান কি না আমার জানা নেই, মোস্ট অফ দ্য মানুষই পাওয়ার কথা, কারণ উপরের একটা ভারসাম্যের একটা তারতম্য তো অবশ্যই আছে। তো ওই ফিলটাও পেয়েছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কমলিকা মসজিদ, এটা হচ্ছে ইস্তানবুলের সব থেকে বড় মসজিদ। আমার নেক্সট ভ্লগে আমি ওখানে আপনাদের নিয়ে যাব, দেখাবো মসজিদটা। নেক্সট ভ্লগের অপেক্ষায় থাকুন, আর আজকের সৌন্দর্যটা উপভোগ করুন। এত উপরে, মানে ক্যামেরায় আমার মনে হচ্ছে বোঝা যাচ্ছে না যে আমি কত উপরে, তবে আসলে চোখের দেখাটা, আল্লাহ আমাদের যে চোখ দিয়েছেন, চোখের দেখাটা আসলে অন্যরকম। চোখের মতো ক্যামেরা পৃথিবী কখনোই আবিষ্কার করতে পারবে বলে আমার মনে হয় না। তারপরেও যতটুকু সাধ্য ছিল আমার ক্যামেরার মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। পুরো 360 ডিগ্রি আমি এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। চলেন, পুরোটাই কিন্তু আমি চেষ্টা করেছি সব সাইটগুলো আপনাদেরকে দেখানোর। তো ঘোরাঘুরি আমাদের এখনকার মতো এখানে শেষ, আমরা একটু বাইরে ঘুরবো। এখন আমরা নেমে যাচ্ছি। এই তো সিকিউরিটি গার্ড, উনি আছেন আমাদের সাথে, উনি লিফটটা হ্যান্ডেল করলেন। উনি আমাদের ডাউন স্টেয়ার নামাই দিয়ে আসবে, অর্থাৎ নিচতলায়। ওখান থেকে বের হয়ে আমরা, যেহেতু দুপুর হয়ে গেছে, আমরা কিছু খাওয়া দাওয়ার জন্য চলে যাব এইটার মেইন শহরে, অর্থাৎ যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো আমরা এখানে এখন আর বাসে যাব না, বাসে এসেছিলাম এক্সপ্লোরের জন্য, পার্ক দেখার জন্য, সব কিছু দেখে নিয়েছি। এখন আমরা একটা বড় ট্যাক্সি কল করে নিলাম, যেখানে আমরা সবাই উঠতে পারি, যেহেতু আমরা আজকে দুই ফ্যামিলি আছি। ঠিক এরকম একটা বড় ট্যাক্সি আমরা নিয়ে নিয়েছি এবং ট্যাক্সি করে চলে আসলাম। এখন আমরা শহরের ভিতরে আছি, একটু হাঁটাহাঁটি করে দেখব কোথায় খাওয়া যায়। তো এই এরিয়ার একটা বেস্ট খাবারের রেস্টুরেন্ট আছে, যেখানে অনেক ধরনের আইটেম। তো আমরা ওই রেস্টুরেন্টে যাব। তার আগে হচ্ছে নামাজের সময় হয়ে গেছে, এখন সামনে একটা মসজিদ আছে, এখানকার ফেমাস মসজিদ, কত শত হাজার বছরের পুরনো। এবং এখানে এই মসজিদটা যিনি নির্মাণ করেছেন তার কবরও এখানে দেওয়া হয়েছে। তো এখন আমরা এই মসজিদে ঢুকে মসজিদে নামাজ আদায় করবে, করার পরে আমরা এখান থেকে চলে যাব রেস্টুরেন্টে। নামাজ পড়ার পাশাপাশি অনেকেই কবর জিয়ারত করেন এখানে এসে। আমরা তার্কিশ পিপুলদেরও দেখলাম, অন্যান্য সিটি থেকে ওনারা এসে এখানে কবর জিয়ারত করতেছেন। আর নামাজ আদায় তো সব মুসলমানরাই করেন আলহামদুলিল্লাহ, এবং যারা অমুসলিম তারাও মসজিদ এবং কবরটা পরিদর্শনের জন্য আসেন, এটা উন্মুক্ত সবার জন্য। আর এটা একদম সমুদ্রের পাড়েই, আমরা তো ওই সমুদ্রের ওখানেই বসফরাস ক্রুসে করে এসে নেমেছি। আসলে যেহেতু বসফরাস জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, সেহেতু ক্রুজটা আমি আর ভিডিও করিনি। এখন আমরা হাঁটছিলাম, হেঁটে ওই নদীর ওই সাইডেই হচ্ছে, সরি,
নদী না সমুদ্র, আর আমরা এই পাশে এখান থেকে হেঁটে আমরা চলে আসছি সেই রেস্টুরেন্টে। এখানে এসে তো খাবারের সাজানো দেখে একে তো খুবই ক্ষুধার্ত মনে হচ্ছিল, যা পাবো তাই খেয়ে নিব। আর এত রকমের খাবার দেখে আমি খুবই অবাক হয়েছি যে আসলে কত ধরনের খাবার। একটা কান্ট্রি ভেদে আমরা আমাদের ট্রেডিশন, আমাদের দেশ, এক একটা দেশের এক এক ধরনের খাবার, এক একটা ট্রেডিশন পিপলের এক এক ধরনের ট্রেডিশনাল খাবার, তো এইগুলো দেখে আসলে অনেক মুগ্ধ হই। এবং কিছু ডিফারেন্ট ফুড যখন ট্রাই করি ভাল লাগে, খুব ভাল লাগে। সবই যে একদম 100% ভাল লাগে তা না, তবে মোস্ট অফ দ্যাই ভাল লাগে। টার্কিশ ফুড ইজ অ্যামেজিং, আসলে ইয়ামি, অনেক সুস্বাদার, সবচেয়েতে হচ্ছে নিঃসন্দেহে খাওয়া যায়, যেখানে যাও হালাল খাবার, সবই হালাল খাবার, চোখ বুঝে খেয়ে নাও। আমরা যেমন লন্ডনে মানে হালাল ফুড দেখে অথবা জিজ্ঞাসা করে আমাদের খেতে হয়, খুঁজে খেতে হয়, যে সব জায়গায় তো আর হালাল আসলে অ্যাভেলেবেল থাকে না, ইউরোপের সব জায়গায় এরকম সিস্টেম নাই, তবে ইস্তানবুল টার্কি মানেই তো আসলে সব হালাল। তো এই তো আমরা অনেক ধরনের খাবার নিয়েছি, যে কোনটা থেকে কোনটা বেটার হয়, কোনটা কেমন স্বাদের হয় ট্রাই করার জন্য। তো এখন খাওয়া দাওয়া করতে করতে আমিও বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, এবং নেক্সট ব্লগে আসছি আপনাদের মসজিদ দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন।